আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। মা হুয়াল গায়ব, গায়ব কি? আজকের আলোচনা ইলমে গায়ব সিরিজ প্রথম পর্ব, মা হুয়াল গায়ব, গায়ব কি? আমরা এই বিষয়ে কয়েকটি পয়েন্ট আমরা আলোচনা করব, আপনাদের সামনে পেশ করতে চাই। ইলমে গায়ব সিরিজ এই বিষয়ে কিছু জরুরি কথা আপনাদের সামনে, এই বিষয়ে যত সব পয়েন্টে আলোচনার প্রয়োজন আছে ইনশাআল্লাহ সব বিষয়েই আমরা আলোচনা করব। টু, আমি যে কিতাবগুলো পেশ করব আপনারা মূল কিতাবগুলো দেখে নেবেন, আমার কথায় কোনো বৈপরীত্য ধরা পড়লে আমাকে জানাতে পারেন, অথবা আপনারা কাউন্টার ভিডিও বানিয়ে প্রচার করতে পারেন। আমি যে বিষয়ে আলোচনা করিনি, কোনো কিছু মনে করে নিয়ে গণ্যমান্য কেউ মন্তব্য করতে গিয়ে লজ্জিত হবেন না। আমার কথা দলিল নয়, আমি কোনো মুস্তাহিদ নই, সুতরাং আমার ব্যক্তিগত কোনো কথায় পেচ না লাগিয়ে আমার দেখানো দলিলগুলো অক্ষরে অক্ষরে বোঝার চেষ্টা করুন। হক জানা, হক আলোচনা করাই আমার একমাত্র উদ্দেশ্য। কার পক্ষে গেল কিংবা কার বিপক্ষে গেল সেটা মোটেও আমার বিবেচ্য বিষয় নয়। নিজে মুস্তাহিদ না হয়ে আইমায়ে আহলে সুন্নতের ব্যাখ্যা অনুসরণ করলে আমাদের সৃষ্ট বহু সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের এই সিরিজ আলোচনার প্রথম পর্বের পটভূমি হচ্ছে, একজনের সাথে আমার কিছু কথা হয়েছিল, আহসান হাবিব শাহ ওনার আইডিতে আমি একটা কমেন্ট করেছিলাম যে গায়ব এবং গায়বের খবর এ দুটার মধ্যে তফাত আছে। আমার ভাই আবু সাইদ রিমন তিনি এসে কমেন্ট করেছিলেন, সেখান থেকেই আজকের এই আলোচনার সূত্রপাত, কমেন্টগুলো আপনাদের সামনে আছে। আমাদের আজকের আলোচনা হলো মা হুয়াল গায়ব, শুধুমাত্র এই বিষয়ে, মা হুয়াল গায়ব, গায়ব কি? এই বিষয়ে যত সব পয়েন্টে আলোচনার প্রয়োজন আছে ইনশাআল্লাহুল আজিজ আমরা প্রতিটা পয়েন্টে আলোচনা করব দলিল ভিত্তিক। আজকে প্রথম পর্ব, মা হুয়াল গায়ব, গায়ব ইটসেলফ এটা কি, গায়বটা কি? আমাদের দলিল হচ্ছে, আমাদের বক্তব্য হচ্ছে, গায়ব হচ্ছে শুধুমাত্র তা যা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না এমন এমন ইলমকে গায়ব বলে। দলিল কোরআন শরীফের আয়াত, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, বলুন আসমান এবং জমিনে যারাই আছে কেউ গায়ব জানে না আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। আসুন এরপরে আমরা দেখি একটা কিতাব, তাফসীর আন-নাসাফি, তাফসীর আন-নাসাফি মাদারিকু তানজিল ওয়া হাকায়িক আত-তাউইল লিল ইমাম আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে মাহমুদ আন-নাসাফি। ওনার কুনিয়তের নাম হচ্ছে, পাশে দেওয়া আছে, আবুল বারাকাত হাফিজউদ্দিন আন-নাসাফি ওয়া আব্দুল্লাহ ইবনু আহমদ ইবনে মাহমুদ হাফিজউদ্দিন আন-নাসাফি, ওফাত হলো 710 হিজরিতে, ফাকিহুন হানাফি, তিনি হচ্ছেন একজন ফাকিহ হানাফি। উজবেকিস্তানে তার জন্ম, তার লকব হচ্ছে আবুল বারাকাত। এখানে আমরা দেখতে পারি ওয়াল গায়বু, আমি বড় করে দিয়েছি বক্সের ভিতরে, আপনারা দেখতে পারেন পেজ 1241 আল মুজাল্লাদুল আউয়াল, ওয়াল গায়বু হুয়া মা লাম ইয়ুকাম আলাইহি দালিলুন ওয়া লা উতলিআ আলাইহি মাখলুক। গায়ব হচ্ছে তা যার উপরে কোনো দলিল সাব্যস্ত হয়নি এবং যে বিষয়টা যা কোনো মখলুককে অবহিত করা হয়নি, জানানো হয়নি, কোনো মখলুককে যা জানানো হয়নি সেটা হচ্ছে গায়ব।
আবার দেখুন ইমাম নাসাফি হানাফি তিনি কি বলছেন, ওয়াল গায়বু ওয়া মা লাম ইয়ুকাম আলাইহি দালিলুন ওয়ালা উতলিআ আলাইহি মাখলুকুন। গায়ব হচ্ছে তা যার উপরে কোনো দলিল সাব্যস্ত হয়নি, দলিল প্রমাণিত হয়নি, প্রতিষ্ঠিত হয়নি, আর যা কোনো মখলুককে জানানো হয়নি, কোনো মখলুককে যা জানানো হয়নি তা হচ্ছে গায়ব। আমরা দেখতে পারি মিনাহুর রাউদুল আজহার ফি শারহ আল ফিকহ আল আকবার, ইমাম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, ওনার ওফাত হলো 1014 হিজরিতে, পেজ 422 এখানে আছে। ওবিল জুমলা সার কথা হলো, ফাল ইলমু বিল গায়বি আমরুন তাফাররাদ বিহি সুবহানাহ। গায়বের ইলম, গায়ব এটা হচ্ছে এমন একটা বিষয় যে ইলমটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আছে, আর কারো নাই। ওয়ালা সাবিলা লিল ইবাদ ইলাইহি, এবং আল্লাহর কোনো বান্দার গায়ব জানার কোনো সুযোগ নেই। ইল্লা বি ইলামি মিনহু, তবে আল্লাহর পক্ষ থেকে ইলামের মাধ্যমে যদি আল্লাহ কিছু জানাইয়া দেন। ওয়া ইলহামিন বি তরিকিল মুজিজাতি আউল কারামা, অথবা মুজিজা বা কারামতের মাধ্যমে ইলহাম যদি হয়, ইলহামের মাধ্যমে মুজিজা বা কারামত হিসাবে যদি আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বান্দাকে কিছু জানান, তাইলে তা তিনি জানবেন। নতুবা গায়ব আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তিনিই জানেন, এবং কোনো বান্দার পক্ষে, আল্লাহর কোনো মখলুকের পক্ষে গায়ব জানার কোনো সুযোগ নেই। আও ইরশাদিন ইলাল ইসতিদলাল বিল আমারাত ফিমা ইমকিনু ফিহি যালিক, অথবা কোনো আলামত দেখে, কোনো কোনো মানুষ কিছু আলামত দেখে কিছু বলতে পারেন। যেমন আপনি দোয়া দেখলেন, তো সুতরাং আপনি বুঝতেই পারবেন যে এখানে আগুন আছে। তো এই ধরনের কোনো আমারাত বা আলামত দেখে কেউ কিছু বলতে পারেন। নতুবা গায়ব হলো সেই এলিম যা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল গায়বু বাদাল ইলামি লাম ইয়াবকা গায়বান, ইলামের পরে গায়ব আর গায়ব থাকে না। ইলামের পরে আল গায়বু, এটা আমার শিরোনাম, আমি দলিল দিচ্ছি। আল গায়বু বাদাল ইলাম, ইলামের পরে, জানানোর পরে, কাউকে এই ইলম জানানোর পরে এটা আর গায়ব বিবেচিত হয় না, এটা আর গায়ব নয়। আসুন আমরা এই কিতাব দেখি, আল ফাতাওয়া আল বাজ্জাজিয়া, আল ফাতাওয়া আল বাজ্জাজি, এটা আলাদাও আছে এখন, এবং আল ফাতাওয়া আল হিন্দি ইয়া আলমগিরি আরবি সংস্করণ তার হাসিয়াতেও আছে। তাজাওয়াজা, একটা মাসালা আছে, তাজাওয়াজা বি শাহাদাতিল্লাহি তাআলা জাল্লা জালালুহু ওয়া রাসূলিহি আলাইহি সালাতু ওয়া সালাম লা ইয়ানআকিদ। কোনো মানুষ যদি আল্লাহ এবং তার রসুলকে সাক্ষী রেখে কোনো মহিলাকে বিয়ে করে, তাহলে এই বিয়ে সংঘটিত হবে না। কত ধরনের কত কিছু আছে না, চাঁদ সুরজ সাক্ষী রেখেও মানুষ বিয়ে করে। তো কেউ আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাক্ষী বিয়ে করলো, এই বিয়ে হবে না। ওয়া ইউখাফু আলাইহিল কুফর, এবং তার কুফরি হয়েছে, এই আশঙ্কা আছে, তার কুফরি হওয়ার আশঙ্কা আছে যদি এমন বলে। কেন? লিআন্নাহু ইউহিমু আন্নাহু আলাইহি সালাতু ওয়া সালাম ইয়ালামুল গায়ব, কারণ তখন এটার একটা আশঙ্কা হয় যে সে মনে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম গায়ব জানেন। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গায়বের চাবিসমূহ। আল্লাহ রাব্বুল আলামিন তার মনোনীত, তার পছন্দের বান্দাদেরকে ওহি অথবা সত্যিকার হকিকি ইলহামের মাধ্যমে, হক ইলহামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যা জানান তার পছন্দের বান্দাদেরকে, তার মনোনীত বান্দাদেরকে, এই ইলমটা লাম ইয়াবকা বাদাল ইলামি গায়বান, জানিয়ে দেওয়ার পরে, কাউকে জানিয়ে দেওয়ার পরে এটা আর গায়ব থাকে না। এ হচ্ছে আল ফাতাওয়া আল বাজ্জাজিয়াতে, ফাতাওয়া বাজ্জাজিয়া আল ফাতাওয়া হিন্দিয়ার হাশিয়াতে আছে, আল জুজউর রাবি' পেজ 119 এ, সেখানে ওই কথাগুলোই আছে। দেখতে পারেন, তাজাওয়াজাহা বি শাহাদাতিল্লাহি তাআলা জাল্লা জালালু ওয়া রাসূলিহি আলাইহি সালাতু ওয়া সালাম লা ইয়ানআকিদ ওয়া ইউখাফু আলাইহিল কুফরু লিআন্নাহু ইউহিমু
أنه عليه الصلاة والسلام يعلم الغيب وعنده مفاتيح الغيب الآية وما أعلم الله تعالى هذا مول بوينت وما أعلم الله تعالى لخيار عباده بالوحي أو الإلهام الحق لم يبق بعد الإعلام غيبا সুতরাং গায়ব কে জিনিস, গায়ব হচ্ছে ওই ইলমের নাম যা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। গায়ব আল্লাহ রাব্বুল আলামিন জানেন, গায়ব আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না, এটাই হচ্ছে গায়ব। যখন আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জানিয়ে দেন কোনো মাধ্যমে, ওহির মাধ্যমে, মুজিজা কারামত হিসাবে, ইলহাম হক ইলহামের মাধ্যমে যখন আল্লাহ তার কোনো বান্দাকে জানিয়ে দেন, তখন সেটা আর গায়ব থাকে না। সেটা কি হয় আমরা সেটা অন্য পর্বে আলোচনা করব। আপাতত আমি যে দলিলগুলো দিলাম, এটা আর গায়ব হিসাবে বিবেচিত হয় না। ইলামের পরে, ইলাম ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানানো ছাড়া কোনোভাবেই আল্লাহর কোনো মখলুক গায়ব সম্পর্কে জানতে পারে না। আল গায়ব শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় কোনো বান্দাকে জানিয়ে দেন ওহী বা ইলহামের মাধ্যমে, তখন এইটা আর গায়ব থাকে না, এটা অন্য কিছু হয়, সেটা আমরা অন্যদিন বলবো ইনশাআল্লাহ আজিজ। আমি মনে করি এই পয়েন্ট বুঝতে এমন কষ্টকর কথা না, এবং এখান থেকেই হলো শরীফে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়ব ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু গায়ব বলেছেন, অন্য আয়াতে গায়বের সাথে অন্য শব্দ আছে, অন্য কোন শব্দ আছে যে শব্দ থেকে ওয়াহী বা ইলহামের ইশারা পাওয়া যায়। সুতরাং গায়ব হচ্ছে তা যা তার কোনো মখলুককে, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো মখলুককে যা জানাননি তা হচ্ছে গায়ব। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, এলাম হয় বিল ওয়াহি আও ইলহামিল হক, তখন এটা আর গায়ব থাকে না, এটা অন্য কিছু হয়, সেটা আমরা অন্যদিন আলোচনা করব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।